আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলনীয় নামে সবাইকে জেমসি। আজকে দিন 21 ডিসেম্বর, দিন বৃহস্পতিবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এ আছে জাগু জাগু ডুবুরা। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রে এর বিষয় কী। আমরা পাঠ করব বিচারকর্তাগণ 5:12। আসো আমরা পাঠ করব। ডুবুরে জাগ্রত হো, জাগ্রত হো, জাগ্রত হো, জাগ্রত হো, গান গাও, বারক উঠো, অভিনয়মের ছেলে তোমার বন্দীদেরকে বন্দী করো। ঈশ্বর সন্তানদের জাগ্রত হইয়া উচিত প্রভুর উদ্দেশ্য গাও এবং তার প্রশংসা করুন। তখন পরাক্রমশালী প্রভু যারা তোমার বিরুদ্ধে উঠে তাদের সাথে যুদ্ধ করবেন। যারা আপনাকে দাসত্বে বন্দী করে রাখছিলেন তাদের তিনি বন্দী করছেন। বিচারক ডুবুরার সময় এমন আলৌকিক ঘটনা ঘটছিলেন। নিউ টেস্টামেন্টে পল এবং সিলাস যারা কারাগারে নিষিক্ত হয়েছিলেন তারা জাগেছিল, তারা প্রার্থনা করছিলেন এবং প্রশংসা গাইলেন। কারাগারে অন্যরাও তাদের প্রশংসার গান গাইছিলেন। হঠাৎ প্রচণ্ড ভূমিকম্প যাতে কারাগারের ভীত কাঁপে উঠে এবং সঙ্গে সঙ্গে সব দরজা খুলে গেল এবং সবার শিকেল খুলে দেওয়া হল। হ্যাঁ, যখন আপনি প্রভুর প্রশংসা করেন এবং উপাসনা করেন তখন তিনি প্রশংসার মধ্যে থাকেন, তিনি অবশ্যই আপনার মাঝে নামে আসবেন। রাজা দাউদে ক্রমাগত প্রভুর প্রশংসা করছিলেন এবং তাকে গীত সংহিতা বলা হয়। ভোরবেলা তিনি বাদ্য ও বীণা বাজিয়ে প্রভুর প্রশংসা করেন। গীত সংহিতা 118:2-3 লেখা আছে, ঘুম থেকে উঠো বাসি এবং বীণা আমি উষাকে জাগাবো, আমি তোমার ধন্যবাদ দিব সদা প্রভু, লোকের মধ্যে আমি তোমার প্রশংসা গান গাবো জাতিদের মধ্যে। খুব ভোরে ঘুম থেকে উঠে প্রভুর প্রশংসা করা খুবই চমৎকার অভিজ্ঞতা। প্রভু বলেন হিতোপদেশ 8:17, যারা আমাকে প্রেম করে আমি তাদেরকে প্রেম করি, যারা সযত্নে তোমাকে খুঁজে তারা আমাকে পায়। অনেক আছেন যারা তাদের কম্বল টানতে এবং তার ভোরবেলায় শক্ত হয়ে ঘুমাতেছেন, কিন্তু ধর্মগ্রন্থই বলে হিতোপদেশ 20:13 যে ঘুমকে ভালোবাসনা পাচ্ছে দরিদ্রতা আসে, তুমি চোখ খুলো সে সন্তুষ্ট হবে। ধনী সেই ব্যক্তি যে আমার কথা শুনে, যে দিন রাত দরজায় জাগে থাকে, আমার দরজার পাশে অপেক্ষা করে। হিতোপদেশ 8:34, ঈশ্বর সমস্ত সাধুরা ভোরবেলা প্রভুর মধ্যে মুখ চাইছিলেন, তারা বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন স্তুতি গান এবং প্রভুর নাম মহিমাঞ্চিত, এবং প্রভু নামে আসে তাদের সেদিনের জন্য প্রয়োজনীয় শক্তি এবং অনুগ্রহ প্রদান করছেন। মান্না ইসরায়েলিদের স্বর্গ জৈন্য থেকে বর্ষিত হয়েছিলেন, তিনি শিবিরের চারপাশে সকালে প্রথম, কিন্তু যারা উদাসীন ছিল এবং ঘুমিয়েছিল তারা তাদের মান্না হারাবে এবং সূর্যের মধ্যে হয়ে গেল। ঈশ্বর সন্তানেরা সকালের প্রার্থনাকে আপনার অভ্যাস হিসাবে তৈরি করুন, এটি সারাদিনের জন্য ঈশ্বর উপস্থিতি এবং ঈশ্বর শক্তি নিয়ে আসবে। এটি আপনাকে শক্তিশালী করবে এবং নতুন দিনে বিজয় দাবি করতে সাহায্য করবে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে গীত সংহিতা 108:2। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র কি কি কয়। ঘুম থেকে উঠো বাসি এবং বিনা আমি উষাকে জাগাবো। আজকে পবিত্র বচনগুলো পড়ার জিগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।